এক সময়ের কথা, যখন মিনল নিজের পরিবারের সাথে একটা ঘরে থাকত, তার বাবা একটা সাধারণ চাকরি করত আর মিনল স্কুলে পড়াত। তার একটা ছোট ভাই ছিল বিট্টু, যে স্কুলে যেত, আর মা ঘরের কাজকর্ম করত। মিনলের বাবা বাড়ির উপরে একটা বড় লোন নিয়ে রেখেছিল যা এখন শোধ করছিল। এই কারণেই ঘরে টাকা নিয়ে অনেক টানাটানি ছিল। একদিন মিনলের বাবা দুঃখিত অফিস থেকে বাড়ি ফেরেন। বাবা, তুমি এসে গেলে, এসো এখানে বসো। কি হলো গো, তোমাকে একটু চিন্তিত দেখাচ্ছে। ওই এমনি। না বাবা, কিছু একটা ব্যাপার তো আছে, বলো কি হয়েছে। ওই আজ অফিসে আমার সাথে একজনের ঝগড়া হয়ে গেছে আর আমাকে খুব অপমান করেছে, আর তাই জন্যে চাকরি ছেড়ে দিয়েছি। কি, চাকরি কেন ছেড়ে দিলে? এবার এই বয়সে তুমি অন্য কোন চাকরি পাবে? মা, এমনি বলছো কেন? বাবার সাথে এত ভুল হলে উনি কি করবেন বলো? হ্যাঁ মা, আমি বুঝি, কিন্তু এবার খরচ কি করে চলবে? আমি আছি তো, আর বাবা অন্য চাকরি পেয়ে যাবেন। কিছুদিন এইভাবেই পেরিয়ে যায়, আর ঘরে টাকার অভাবের কারণে অনেক মুশকিল হতে লাগে। ধীরে ধীরে ঘরে মিনলের বাবা মায়ের মধ্যে ঝগড়া হতে শুরু হয়। একদিন ওরা যখন ঝগড়া করতে থাকে, তখনই দরজায় কোনো লোক আসে। এই ওমপ্রকাশটি কে? হ্যাঁ আমি, বলুন কি হয়েছে। আপনি আমার বাবার থেকে 10 লাখ টাকা ধার নিয়েছিলেন আর এই ঘরটাকে বানানোর জন্যে। এখন আমার বাবা অসুস্থ, খুব টাকার প্রয়োজন, তাই জন্য এসেছি আমি। আপনি যদি কিছু সাহায্য এখন করতে পারেন। হে ভগবান, একটার পর একটা, একটার পর একটা সমস্যা এসেই চলেছে। ও তখনই নিজের মাথায় হাত দিয়ে বসে যায়। ততক্ষণে মিনলও স্কুল থেকে ফিরে আসে। মিনল যখন এই কথাটা জানতে পারে, তো সেও অনেক চিন্তিত হয়। ওরা ঘরের সব টাকা এক জায়গায় করে গুনে নেয়, কিন্তু ঋণ শোধ করতে পারে না। এবার ওদের কাছে শুধু একটাই রাস্তা থাকে, ওরা নিজের বাড়িটা অনেক কম দামে বিক্রি করে দেয়, যেটা দিয়ে তারা প্রথমে 10 লক্ষের ঋণ শোধ করে আর বাকি পয়সা দিয়ে নতুন ঘর খোঁজে। ঘর খোঁজার সময় মিনল একদিন একটা ঘর অনেক কম দামে পেয়ে যায়, কিন্তু ওটার অবস্থা অনেক খারাপ থাকে। মিনলের বাবা সেই ঘরটা কিনে নেয়। দেখো, বাড়ির অবস্থা কিন্তু ভালো নয়, আর আমরা এর চেয়ে ভালো ঘর পাবো না, কারণ টাকাই তো আর নেই। শোনো, তোমরা প্যাকিংগুলো করে নাও আর আমরা কালকে সকালে এখানে এসে রইব। পরের দিন সবাই ঘরের সব জিনিসপত্র বেঁধে নেয় আর নিজের নতুন ঘরে শিফট হয়ে যায়, যেটা অনেক খারাপ অবস্থায় থাকে। বাবা, এই ঘরটা তো খুবই আজব দেখতে, আমরা এখানেই কি থাকবো? বাবা, এরকম বলতে নেই, এটাই আমাদের বাড়ি, দেখবে কিছুদিন আমরা থাকবো এখানে আর বাড়িটা কি সুন্দর লাগবে। হ্যাঁ বাবা, মা আর আমি এটা পরিষ্কার করে দিলে এটাও ভালো হয়ে যাবে। আরে বিট্টু, তুইও যা বলিস, তুই বাইরে গিয়ে একটু খেল, ততক্ষণে আমরা এই ঘরটাকে সুন্দর বানিয়ে দেব। বিট্টু মুখবিজকে বাগানে চলে যায়। বাগানে অনেক বড় বড় গাছপালা থাকে। বিট্টুর ওখানে একটু আজব বোধ হয়। তারপর হঠাৎ ও একটা আওয়াজ শুনতে পায়। বিট্টু এগিয়ে গিয়ে ওটা শোনার চেষ্টা করে, কিন্তু ও কাউকেই দেখতে পায় না। আরে, এটা বোধহয় মনের ভুল। হ্যাঁ, অনেক তো দেরিও হয়ে গেছে, বাড়ি যাওয়া উচিত এখন আমার। হ্যাঁ, আর আমার তো খুব খিদেও পেয়েছে। আরে, এই আওয়াজটা কার? এই আওয়াজটা তো ওখান থেকেই আসছে। বিট্টু সেই কলসটাকে খুঁজতে লাগে, আর তারপর কিছু দূরে ঝোপের পেছনে ও কিছু দেখতে পায়। বিট্টু সেটার কাছে যেতে থাকে, তখনই তার দিদি মিনল তাকে ডাক দেয়। বিট্টু, তাড়াতাড়ি আয়, খাবার তৈরি আছে আর সব পরিষ্কারও হয়ে গেছে। বিট্টু নিজের দিদি মিনলের সাথে ঘরে ফিরে যায়, কিন্তু বারবার পেছনে ঘুরে ঝোপের দিকে তাকাতে থাকে। বাড়ি গিয়ে ও সবার সাথে খাবার খায়, কিন্তু সে এখনও ওখানকারই কথা ভাবতে থাকে। সবাই অনেক ক্লান্ত হয়ে গিয়েছিল, তাই সবাই ঘুমোতে চলে যায়। এবার অনেক রাত হয়ে যায়, মিনল গভীর ঘুমে থাকে, কিন্তু বিট্টুর একটুও ঘুম আসে না। ও আর থামতে পারে না, আর ও চুপি চুপি বাগানে চলে যায়। ওখানে ও সেই ঝোপের পেছনে গিয়ে দেখে তো একটা কলস পায়। কলসের মুখ একটা লাল কাপড় দিয়ে বাঁধা থাকে, যেটা বিট্টু খুলে ফেলে। কাপড়টা খোলার সাথে সাথে কলস থেকে একটা হাওয়া বেরিয়ে আসে আর বিট্টু ওখানেই অজ্ঞান হয়ে যায়। মুক্ত হয়ে গেলাম আমি, অবশেষে আজ মুক্ত হয়ে গেলাম আমি।
কত বছর ধরে আমি এই ছোট্ট কলসে বন্দি ছিলাম, কত কষ্ট সহ্য করলাম। ডাইনি অনেক বছর পরে কলস থেকে মুক্ত হয়, তাই সে অনেক খুশি হয়ে যায়। ও এত খুশি থাকে যে ভুলেই যায় যে তার সামনে বিট্টু অজ্ঞান পড়ে আছে। কিছুক্ষণ পর যখন ডাইনি বিট্টুকে দেখে তো সে চিন্তিত হয়। আরে, ওকে তো আমি ভুলেই গেলাম। ও মনে হয় সেই ছেলে যে আমাকে এই কলস থেকে মুক্ত করেছে। তার তো জ্ঞান ফেরাতেই হবে। ডাইনি একটা তুড়ি মারে, যেটা শুনে বিট্টু জেগে ওঠে। কিন্তু নিজের সামনে একটা ডাইনিকে দেখে অনেক ভয় পেয়ে যায় আর জোরে চিৎকার করতে লাগে। ডাইনি, ডাইনি, বাঁচাও, বাঁচাও। আরে চিৎকার করিস না, শান্ত হয়ে যা, শান্ত হয়ে যা। আমি তোর কোনো ক্ষতি করব না। আমি এই সামনে রাস্তায় থাকতাম, এখানেই আমার ঝুপড়ি ছিল, কিন্তু একদিন কয়েকজন মিলে আমার ঝুপড়ি ভেঙে দিল। আমি যখন ওদেরকে থামাই, তোরা আমাকে অনেক মারলো। আমার সব জিনিসপত্র আর আমার ঘর সব চলে গেল। বুঝতে পারলাম না যে কি করি আর কোথায় থাকি। বাধ্য হয়ে আমাকে রাস্তার ধারে ঘুমোতে হতো। আর একদিন অ্যাক্সিডেন্টে আমি মারা যাই। তোমার সাথে তো খুবই খারাপ হয়েছে, কিন্তু তুমি একদম চিন্তা করো না, আমি আছি তো। আর আমাদের সাথেও খুব খারাপ হয়েছে, তাই তো এখানে আমরা আছি। তুমি যদি চাও তুমি আমাদের সাথে এখানে থাকতে পারো। আমি এই ঘরে? ডাইনি আর বিট্টুর ভালো বন্ধুত্ব হয়ে যায়। ডাইনি এবার সেই ঘরেই থাকতে লাগে আর অবশেষে নিজের নতুন ঘর পেয়ে যায়। ডাইনিকে শুধু বিট্টুই দেখতে পারত, আর বাকি কেউই দেখতে পারত না। একদিন যখন সবাই একসাথে বসে গল্প করতে থাকে, তো ডাইনি ওখানে দূরে দাঁড়িয়ে তাদের কথা শুনতে থাকে। আমার স্যালারি দিয়ে ঘর চালানো অনেক মুশকিল। বিট্টুর স্কুল থেকে একটা ফোন এসেছিল, ওরা বলছিল ফিস না দিলে বিট্টুর নাম স্কুল থেকে কেটে দেবে। কি? তো ভরে দাও ফিস। কি করে ভরবো মা, সব পয়সা শেষ হয়ে গেছে। আমার স্যালারি দিয়ে চারজনের খরচ চালানো অনেক মুশকিল। এই সব দূরে দাঁড়িয়ে ডাইনি শুনতে থাকে। বিট্টুকে এইভাবে দুঃখিত দেখে তার একটুও ভালো লাগে না। বিট্টুর কারণে ডাইনি নিজের নতুন ঘর পেয়েছিল, তাই প্রত্যুত্তরে ও কিছু করতে চাইছিল। ও পরের দিন মিনলের রূপ নিয়ে বিট্টুর স্কুলে চলে যায় আর পুরো বছরের ফিস দিয়ে দেয়। রাতে ছাদে ডাইনি আর বিট্টু কথা বলতে থাকে। আজকে আমি তোমার স্কুলের পুরো বছরের ফিস ভরে দিলাম, এবার তুমি চিন্তা করো না আর ভালো করে পড়াশোনা করো। দুজনে জোরে হাসতে থাকে। তখনই পেছন থেকে মিনল আসে আর বিট্টুকে এইভাবে ছাদে একা হাসতে দেখে অবাক হয়ে যায়। তুই এখানে একা কি করছিস আর একা একা হাসছিস কেন? মিনলকে বলো যে স্কুলের কথা মনে পড়ে গিয়েছিল, তাই হাসছিলাম। এতটা বলে মিনল ওখান থেকে চলে যায়। তারপর বিট্টুও নিচে চলে যায়। দুজনের যাওয়ার পরে ডাইনি ঠান্ডা বাতাসের আনন্দ নেয় আর তার মুখে একটা আলাদা খুশি থাকে। ডাইনি খুশি হয়ে ছাদে ঘুরতে থাকে। তখনই নিচে থেকে হইচইয়ের আওয়াজ আসে। ডাইনি তাড়াতাড়ি নিচে যায়। তো ওখানে ঘরে একটা লোক মিনলের বাবার সাথে অনেক তর্ক করতে থাকে। দেখুন, আপনার বাড়িটা খুবই বিপজ্জনক, শিগগিরই এটাকে খালি করে কেটে পড়ুন। এতটা বলে লোকটা ওখান থেকে চলে যায়। ডাইনি বুঝতেই পারছিল না যে ব্যাপারটা এবার কি। রাতে একা হয়ে যখন বিট্টুকে জিজ্ঞেস করে তখন সে বলে, আরে এটা কি করে হতে পারে, এটা তো তোমাদের সাথে অন্যায় হলো। কিছুদিন পর পাশের ঘরটা ভাঙা শুরু হয়। সবাই অনেক চিন্তিত হয়ে যায় যে এবার তাদের ঘরটাও পড়ে যাবে। মিনল আর তার মা জোরে কাঁদতে লাগে। আমাদের ঘর, আমাদের ঘর! সবাই ঘরের বাইরে চলে আসে। ওরা নিজের ঘরের দিকে তাকিয়ে থাকে আর পুরো ঘরটা তৎক্ষণাৎ পড়ে যায়। সবাই অনেক কাঁদে। ডাইনি ওখানে দাঁড়িয়ে সব দেখতে থাকে। সেই রাতে সবাই বাগানেই ঘুমিয়ে যায়। রাতে ডাইনি এসে নিজের কাজ আরম্ভ করে আর রাতের মধ্যেই ও ঘরটা বানিয়ে দেয়। সকালে যখন মিনল, বিট্টু আর তাদের বাবা মা ওঠে, তো তারা নিজের চোখের উপরে বিশ্বাসই করে না। সবাই অবাক হয় আর এদিকে বিট্টু আর ডাইনি পরস্পরকে দেখে হাসতে থাকে। সবাই ঘরের ভেতরে যায়। ঘরটা এত সুন্দর থাকে যে সবাই ওটা দেখতেই থাকে। তারপর বিট্টু সবাইকে পুরো গল্পটা বলে আর তারপর ডাইনি সবার সামনে চলে আসে। সবাই ডাইনির ধন্যবাদ করে
আর ঘরের সবচেয়ে সুন্দর কামরা সেই ডাইনির জন্য রাখে।